খাটের উপরেই তো শুয়ে আছিলাম, মনে হইল কি বিছানার মধ্যে কেউ মনে হয় ফ্রিজের পানি আছে না তা ঢাইলা দিছে। এই ধরো এইটা নাও, এইটা খাই দাও ধরো। আরে রাখেন, এইটা তো অনেক পাতলা, এইটা দিয়ে আমার শীত মানবো না। নামাজ কালাম তো কিছুই নাই, হ্যাঁ পিসেটের মতো থাকে, দুর্গন্ধ বাড়াইছে গাও। তুমি এই কম্বল নিও না গো, এই কম্বল নিলে তো আমি মইরাই যামু, আর আমি যদি মইরা যাই তাহলে তো তুমি বিধবা হয়ে যাইবা। আরে না, কি ঠান্ডা, শীতে একেবারে পুরো দাঁত দুধ লাগে গেল রে বাবা। এ কি ঠান্ডা পড়ছে, মহামানে ঠান্ডা পড়ছে, ঠান্ডায় তো মনে হয় আমি এবার শেষ হয়ে যাবো। এই যে কম্বল জড়াইয়া রাখছে শরীরে, তাও মনে হইতাছে শীত যাইতাছে না, কি যে করি না। ঘরে যাই, দূর ঘরে যাই কি করুক, বিছনা বুঝতে একবারে টালকা হয়ে রয়েছে, সেই কারণেই তো ঘরতে বাইরে আইছি। না না, ঘরে থাকা যাইব না, দেখি বাইরে যাই। বাবা শীত তো অনেক পড়ছে, ভালো লাগবো যাই, আমার কম্বল ভালোই। হায় হায় সতিনে করছে কি, আমার কম্বল রয়ে গেছে, এই শীতে তো আমি বাঁচতামই না। যাই, আজকে সতিনের একদিন কি আমার একদিন কি। বাবা কি ঠান্ডা, বাবা রে বাবা কি শীত আইলো রে, মনে হইতাছে শীতে নিশ্চিত মরে যাবো, কই গেলে যে গরম লাগবে। আমি আর বাসি না, কম্বল নিয়ে তুই জানে কারাকারি কর, শীতে মরে যাও গা। শুনো, এই যে এই ধরো এইটা নেও, এটা খাই দাও ধরো। আরে রাখেন, এইটা তো অনেক পাতলা, এইটা দিয়ে আমার শীত মানবো না। তা মানবো কে, আর এই বুড় সকালে উঠে নামাজ টামাজ পড়ে গরু নাইরে দিয়ে আইলাম, তাই রাসুরে পরিষ্কার করতাছি বুঝছো, আর তোমার খালি শীত থাকে না। বুঝছি, আপনার আগে কথা কম যেত না, আমি যাই গা, আমি আর শীতে ঠিকতে পারতাছি না, আমি যাই আমার সতীনের একটু খুঁজি। হ্যাঁ যাও। বুঝলাম না, এই দুইটা বউরে নিয়ে আমি আর পারি না, অগো বলে খালি শীতই থাকে, খালি শীত, আমার গায়ে কোনো শীত নাই, আমরা যে বুড়া হয়ে গেছি গে তাও শীত নাই, সেই দুরাই নে পড়ছি বিপদে। শীতের দিন তো শীত পড়বি রে বাবা। ও চাচা শোনো ভাস্তে, তোমাকে একটা কথা কই, এই শীতের দিন জন্যে নামাজ কালাম ডাকার বাদ দিও না। আমরা শীত কিছুই মনে করি না বাবা, আসো। ঠিক আছে, খেয়াল রেখো কথাটা। কি ব্যাপার বৌমা? তুমি যাও, আমি একটু বৌমার সাথে কথা বলি। ঠিক আছে স্যার, আপনি বাবার সাথে কোন। আব্বা। আচ্ছা বৌমা, ব্যাপারটা কি? ব্যাপার কিসের ব্যাপার? ঘরের মধ্যে কম্বল গায়ে দিয়ে থাকো সেটা নয় বুঝলাম, কে বাইরে চলে আইছো রাস্তায়, ঘটনাটা কি? ঘটনা কিছুই না, আসলে হইছে কি আব্বা, খাটের উপরেই তো শুয়ে আছিলাম, মনে হইল কি বিছানার মধ্যে কেউ মনে হয় ফ্রিজের পানি আছে না তা ঢাইলা দিছে, তাই কি করলাম ঘরেতে বের হয়ে এলাম, ঘরেতে বের হইয়া ফ্রিজের পিছনে যায় না, এই যে এমনি একটু ধারে আসলাম ওইখান থেকে না, একটু গরম গরম হাওয়া আইতেছিল, ভালোই লাগতেছিল, কিন্তু দেখলাম কি শরীর আর গরম হয় না, তারপরে কি করলাম আর উপায় না পাইয়া ঘরেতেই বের হয়ে আইছি, ভাবছি বাইরে যা দেখি রোদ কোনে পাই। আচ্ছা আব্বা কোন তো এই রোদ কই পামু,
তাড়াতাড়ি একটু কর, আমার না আর সইতাছে না, একটু পরে মনে হয় আমি মরেই যাবো। রোদ রোদ মানে তো গরম, তোমার গরম দরকার? আল্লাহ তোমার জন্য গরম রেডি করতেছে বৌমা। ওই যে দোজখের আগুন আছে না, দোজখের আগুন, সেই গরম, খালি আগুন তো হবে যায়। নামাজ কালাম পড়া নাই, সকালে উঠা নাই, গোসল নাই, কি একটা পিসেটের মতো কারবার তোমরা শুরু করেছ বাড়িতে, আমার বাড়ির জাতমানটা শুদ্ধ মারি দিলে। আব্বা নামাজ পড়ি না তাতে কি হইছে? এই যে যেই কদিন শীত আছে না, এই কদিন নামাজ আমি অফি রাখছি, যখন আবার গরম হয়ে পড়বো দেখবে নামাজ শুরু করে দিমু। আর আপনি আমার শ্বশুর আব্বা, শর্মের কথা আপনি নিজে কি কমু। আব্বা জানেন, আজকে তিন দিন ধরে ছোট রুমে যাই না, পানি কি ঠান্ডা বাবা গো। এই জন্য তুমি গোসল গাছল সব বাদ দিছ না, ইকে মরা গন্ধ বার। আব্বা এটা আপনি কেমন কথা কন, সিকা মরা। এই যে দেখেন সেন্টের গেরানা হে, দামি সেন্ট ব্যবহার করি আমি, আপনার সেলারে দিয়া ওই যে ঢাকার নিউ মার্কেট আছে না, ওইখান থেকে দামি দামি সেন্ট আনায় রাখছি, প্রত্যেক দিন গোসল করি আর না করি, সেন্ট মারা মিস করি না। বুঝছি বুঝছি, যাও তুমি যাও, তুমি রোদ খোঁজো যাও। আচ্ছা তাইলে আমি আমার সাবালে খুদি গে তোমাকে গরম করার ব্যবস্থা করছি। হা হা আপনারা বুঝেন কইতে, বুড়া তো হয়ে গেছেন, এক পা কবরে চলে গেছে, আপনাকে কি আর শীত আছে? আমরা হইলাম জোয়ান মানুষ, আমার গোসলে একটু শীত করবই, তাই বলে কি এত কথা শোনানো লাগে নাকি? দূর যাই, দেহি কোনে রোদ পাই, আমি তো মনে হয় মরেই যাবো গা। বউ ও বউ কই গেলা তোমরা? মা ও মা কিরে বাজান, কি হইছে কি হইছে মানে? বাড়ি কেমন ধর ফাঁকা ফাঁকা লাগতেছে, ওরা সব গেছে কই? জানি না কই গেছে, তাই দেখলাম ছোট বউয়ে কম্বল খুঁজতাছে। কি করছো মা, কম্বল খুঁজতেছে কে? বাড়ির তো দুইটা কম্বল, আর ছোট বউ কম্বল খুঁজবি কে? হইছে কি বাজান, একটা কম্বল তোর আব্বাই গায়ে দিবেন নিয়ে নিছে, আর একটা কম্বল বড় বৌমা নিয়ে বাইর হইছে, এর লিগে ছোট বৌমা কম্বলে নিয়ে পাগল হয়ে গেছে গা। ও এই কথা, তাহলে তো ঝামেলাই হয়ে গেল, কম্বল আর একটা কিনতে হইব। আমি এত কিছু জানি না, আজকে যদি তোমার বড় বড় বিচার না করছো আমি কিন্তু থাকতাম না। আচ্ছা বিচার করবো নে, ঠিক আছে, কিন্তু কম্বল কি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসতে পারো না? তুমি আবার আমার বাপের বাড়ি নিয়ে গোটা দিলা, বাপ মা সব ছেড়ে তোমার কাছে থেকে এলে গা। ও এই কথা, তুই এক কম্বল নিয়ে দুজনকে একসাথে থাকতে পারো না, কেন তো ঝামেলা করো, ঝামেলা না করলেই তো হয়, আর আমি কি বাপের বাড়ি থেকে নিয়ে আসতে কইছি, এটা কি খারাপ কইছি? তুমি সব সময় বড় বড় সাপোর্টের কথা কও, থাকুম না আমি তোমার বাড়িতে। না না যাইতে হবে না, থাকো। কম্বল গায়ে দিয়ে ঠক ঠক করে কাঁপতেছে, আর রাস্তা রাস্তা ঘুরে ঘুরে রোদ খুঁজতেছে। আমার বাড়ির মান সম্মান আর কিছু থাকলো না। আচ্ছা রোদ খুঁজালে কি এই রাস্তায় জান লাগবো, বাড়িতেই তো কত রোদ আইপনি। আব্বা আমি তো অনেক বোঝানোর চেষ্টা করি, ও তো কোনো কিছুতেই বুঝতে চায় না। আচ্ছা তুমি থাকো, আমি দেখতেছি একটা ব্যবস্থা করি। কোনো দেখা দেখি নাই, পারলি বউ ঠিক কর, না পারলি তোমার বাড়ি থেকে বের হ। আব্বা এটা তুমি কেমন কথা কইতেছো, এই সামান্য বিষয় নিয়ে তুমি আমাকে বাড়ি থেকে চলে যাবে কইতেছো, এটা কিন্তু ঠিক কইছো না আব্বা। তোর কাছ থেকে আবার শেখা লাগবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। হ্যাঁ জ্ঞান দিচ্ছিস আমার? না আব্বা। আর এই যে তুমি, তুমিও তো মনে হয় তিন চার দিন গোসল করো না। ও আব্বা ঠিকই কইছে, আর যতদিন শীত থাকবো গোসল করবো না। এই শুনছিস 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 হারামজাদা, হ্যাঁ বাড়া বাড়া। আব্বা আমার কি দোষ, আমার কি দোষ, এই সব দোষ তো তোর, গুড়া তো তুই, বাড়া বাড়া। আমি এমনিও যাবো,
আমি জানি তুমি যাও তুমি আমার সামনে জানি গন্ধ আলাস করে লাগে সরাও হাঁটো আচ্ছা তুমি রে কেমন কাম করলা কসে পোলার বাইতে থেকে বাইর করলা আস লাগেছে হ্যাঁ ওই সব পোলার দরদ বাদ দাও বাদ দিয়ে এখন একটু আমার দরদ করো চলো খাবার দাও রোদও পাইলাম না আল্লাহ এটা তুমি কেমন শীত দিতেছো এই শীতে তো মনে হয় নিশ্চিত আমি মরে যামু আজ তিন দিন ধরে কিছু খাই না ছোট রুমে যাওয়ার ভয়ে কত যে অশান্তির মধ্যে আছি আর কি গো এই দুঃখ আমি কারে দেখাবো এই যে কম্বলটা দাও তুমি না না দেখো কম্বল কম্বল নিও না গো দরকার পড়লে তুমি আমার জান নিয়ে যাও তাতেও আমার কোনো আপত্তি থাকবো না তারপরও এই কম্বলের ভিতরে হাত দিও না এই খালি কি শীত তোমার এই ধরে আর কারো শীত লাগে না এই বেলা হয়ে গেছে তারপরে কম্বল গায়ে রয়েছো লজ্জা করে না তোমাদের দেও কম্বল দাও আর শোনো তোমার এজন্য আজকে আব্বা আমাকে মারছে জীবনে কোনোদিন কোনো কথা শোনায় নাই শুধু তোমার কারণে আজ মায়ের খেলাম দেখো তুমি তুমি এই কম্বল নিও না গো এই কম্বল নিলে তো আমি মইরাই যামু আর আমি যদি মইরা যাই তাহলে তো তুমি বিধবা হয়ে যাইবা আরে না আমি তো বিধবা হব না ওই যে আমার আরেকটা বউ আছে না কি হ তুমি তো চাই আমি যাতে মইরা যাই আমি মইরা গেলে না তোমার নামে কেস করব মইরা যাই মনে রাখো কেস করবে মরার পরে কি কইগুলা বলতো দাও কম্বলটা আমার কাছে দাও হইছে কি উল্টা পাল্টা কেমনে যে কইতাছি পরেটা আগে কই আগেটা নাও ওই যে আমার সতী নেয় পড়ছে দাও ও যে শোনো না হ্যাঁ তুমি না কম্বলটা আমারে দিয়ে দাও বাবা তুমি না আমারে কত ভালোবেসে বিয়া করছো দাও কম্বলটা আমারে দাও এই দাঁড়াও শোনো শোনো তোমারে আমি কত ভালোবাসতাম তুমি তো জানো আমি কত ভালো আর তোমার আমি সব সময় অনেক ভালোবাসি এই কম্বলটা না তুমি আমারে ভালোবাসা দিয়ে দাও দাঁড়াও তোমাকে দেব না তোমাকে দেব না আচ্ছা একটা কথা কও তো তোমরা দুজনে আমাকে ভালোবাসো না আচ্ছা দুইজন যদি আমাকে ভালোবাসে দুইজনে একসাথে গ্রহণ করতে পারো একটা কম্বল দুইজনে একসাথে নিবে পারো না কে দেখো তোমারে না ভাগ করে সারা জীবন নিতে পারবো কিন্তু এই কম্বল এই কম্বল ভাগ করে নিতে পারুম না দেখো কইছি দাঁড়াও দাঁড়াও ঠিকই কইছে দেও দিত না তোরাও দেও দিত না এই চুপ করো তাহলে কে আমার সেই কম্বলের মূল্যই বেশি দেখো আপাতত এত কিছু জানি না আপাতত এটাই জানি কম্বলটা আমার অনেক জরুরি দেও কইতাছি নাইলে মরেই যাব তুমি আমার দাও আরে আমার কম্বলের ভিতরে আছে তোমার খুব ঠান্ডা লাগছে তাই না দুজনে একসাথে আসো এখন কেমন লাগে ওগো তুমি আমার সাথে এত বড় অন্যায় কোনোদিনও করতে পারো না আহারে দেখো তুমি আমাকে না ছাইরা দাও দেখো তুমি কিন্তু বইলা যেও না আমরা তোমার বউ এই জন্যই তো এই শাস্তিটা দিছি আমার তো কোনো কথাই শোনো না এক কম বলে বলে তোমার দুইজন থাকা যায় না এখন কেমনে রইছো দেখো আমি না ভালো হয়ে যামু আমাকে ওই কম্বল থেকে ছাইরা দাও আরে হো আমরা দুইজনই ভালো হয়ে যামু না 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 কি ভালো হইব কি বাবাস আমারে খালি না একবার সারুক সতীনের ঘরে সতীন এই কম্বল নিয়ে যা আমি উদাও আমু আমার এই বাংলাদেশে খুঁজে যাব আমি না খুব থাক না দেখ আমরা ভুলাইয়া ভালাইয়া তোরা থেকে বাইরে যেতে পারি তুই তো শোনা ওগো শুনো সত্যি কইতাছি আমরা না ভালো উত্তর লেস করে দিন সোজা হয় না কি ব্যাপার
বৌমা তোমার মাথা কি খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, আমার পোলায় নারী নির্যাতনের কেস করতেছে, এটা কেমন কথা? আসলে হয়েছে কি আব্বা, যে শীত পড়ছে এই শীতের কারণে না আবল তাবল করা শুরু করে দিছি, পরেরটা আগে কই আগেরটা পরে কই, কখন জানি মরেই যায়, পাগল তো হইয়াই গেছি। আল্লাহ গো, আমার না সেই ভালো লাগতেছে, তোমার দুজনকে একসাথে ভাই দিয়ে রাখছে কি যে ভালো লাগতেছে। শোন, আমি আজকে একটু তোকে ধন্যবাদ দিচ্ছি, তুই একটা মজার কাজ করছিস, এই অবস্থায় রাখছিস, পরে খাওয়া লাগবে না, ছোট ঘরে যাওয়া লাগবে না, কি বলবা সব সারাটা দিন এরকম খারাপ। তুমি কি আমার স্বামী না? স্বামী কত যেটা মনে করো আমি সেই দেই। ও গো দেহো, বউ গোপতি না অত্যাচার করতে হয় না, তইলে আল্লাহ গুণা দেয় বুঝলা যাও কে, কিন্তু তোমার বউ। এই চলো আমরা আমারে কামে যাই, ওরা যা খুশি তাই করুক। আমারে নিয়ে যান আব্বা গো, মরা যাবো গো, মরা গেলে আপনা গো পুলিশে গলায় দড়ি বেঁধে নিয়ে যাইব মনে রেখে। আমার আজকে কি খুশি লাগতেছে, মনে হচ্ছে আজকে ঈদ, ঈদ ঈদ লাগতেছে। স্বামী তুমি শুনো না, 203 গোসলার মিস দিমু না, সত্যি কইতেছে? একদম হাসা কথা কইছি। আচ্ছা এত হইরে যান কইতেছ, তাহলে তোমাকে ছেড়ে দেই নাকি? কি গরম লাগতেছে না রে, অনেক গরম পড়ছে, এমন গরমের মধ্যে মানুষ গোসল না করে থাকতে পারে নাকি? কি যে আসলে আমরা ভুলই করছি। আরে খুলে না ভালো করে, খুলে নাই খুলছিল। সতীন এইবার মনে হয় একটু শান্তির নিঃশ্বাস ছাড়তে পারতাছি। ও বাবা গো, এই কম্বল দে, দেখাতাছি ওই স্যার। এই তোমরা কম্বললে আবার কি শুরু করলা? তোমরা না কইলে ভালো হয়ে যাবে, কিন্তু আমি তো কোনো লক্ষণ দেখতেছি না। আরে হ্যাঁ ভালো তো হয়েছি, কিন্তু যতক্ষণ কম্বল পেঁচাই আসছিলাম না তখন আর মনে ছিল না, যেই কম্বল খুলছি সেই না আগেরটা বসছে, পরেরটার মনে কম্বল স্যার স্যার স্যার। তোমরা থামো, কি শুরু করলা তোমরা? আবার শোনো না, তুমি না বাজার থেকে আমগো 200 দিনের লেগা দুইটা কম্বল নিয়ে আইসো। কি দুইটা কম্বল? তোরে আজকে খবর আছে।